गुरु श्रीजित पद कमला जित पद कमल श्री रूप सागर जात सहगणारघुनाथमित सजीवना जीव सादैत सवधुता चैतन्य देव राधा कृष्ण पादन कृष्ण पादा सहगना ललिता ललिता विशाखा विशाखा तस्मै श्री गुरवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म कंकनम सर्वांगे हरिचंदनम चुललितम कंठे चमोतावली गोपी स्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि गोपाल चूड़ामणि नवीना हेम गौरांगी गौरांगी पूर्णनंदावती सती विशोभानुसुतं देवी सुतं देवी तब नमामि हरि प्रिया रामय रामचंद्राय चंद्राय राम भद्राय वेधासे वेधासे नाथाय नाथाय सीताय पाताय नमः नमो नमः विशंबर द्विजवर धर्म पाल धर्म पाल वंदे प्रिय करुणा सिंधु गीतना पवन भवन वैष्णवाय नमः नमः जय रूप
सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ ये गोसाईर कोरी चरण बंधन जहा हईते विघ्न नाथ विश्व पुरन गोसाईं करी चरण बंदन जाहे विघ्ननाथ अदिष्ट पुरन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे देवाय गो ब्रह्मण हिताय च जगदीताय तो कृष्णाय गोविंदाय हे कृष्ण करुणासिन्धु दीनबंधु जगत पाते गोपेश गोपिका कान्त राधा कान्त नमः पिता सर्व पिता धर्म पितहि परमं तव पितहि पितिमा पन्ने प्रियन्ते सर्वदेवता जन्म जन्म पिता सर्व पिता धर्म पितहि परमं तव पितरि पितिमा पन्ने प्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च सर्गादपि गरीयसी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे सच्चिदानन्द रूपाय विशत पत्ता दिहे तवे तापत्रय विनाशय श्रीकृष्णाय वयम नमः आनंद कंद सच्चिदानंद भुवन भास्कर विश्व ब्रह्मांडेर जिनि मालिक सेई भगवान श्रीकृष्णेर चरण कोमले आमार कोटि कोटि प्रणाम ओ ओनार बामपाशे अवस्थित আল্লাহ যিনি শক্তি শ্রী শ্রী রাধা রানী চরণ কোমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ও স্বর্গ মর্ত পাতালের মহাবৈষ্ণব দেবের দেব মহাদেব ও পার্বতী মাইয়াকে জানাই কোটি কোটি প্রণাম শ্রীমদ ভাগবত মহাপুরাণকে জানাই কোটি কোটি প্রণাম ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ ভাগবত গীতাকে জানাই কোটি কোটি প্রণাম আমার গর্ভধারিণী মাতা ও জন্মদাতা পিতার চরণ কোমলে জানাই কোটি কোটি প্রণাম আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণ কোমলে জানাই কোটি কোটি প্রণাম ও এখানে উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ আমার পিতা স্বরূপ মাতা স্বরূপদের জানাই কোটি কোটি প্রণাম আমার বয়োজ্যেষ্ঠ দাদা দিদিদের জানাই সহস্র সহস্র দণ্ডায়মান ও আমার সহপাঠীদের জানাই জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম তো আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার আমরা এই নবদ্বীপ ধাম শ্রীহরি সৎসঙ্গ সমিতি থেকে
আমরা এই ব্যাস কথাকার এসেছি আপনাদের সামনে ভাগবত কথা বলবার জন্য না, কিন্তু যারা ভাগবত কথা বলেন, ভাগবত পাঠ করেন, তাদের চারটি গুণ থাকে। কি গুণ? তারা হবেন মহাপণ্ডিত। আর মহাভাগবত আর সুখ পাখির মতো কণ্ঠেশ্বর আর সুবক্তা, এই চারটি গুণ যাদের আছে সে হবেন মহাপাঠক। কিন্তু এই চারটি গুণের মধ্যে একটি গুণও আমার মধ্যে নেই। আমি মহাপণ্ডিত নয়, অনেক পড়াশুনো করে উপাধি লাভ করে যে সে হয় মহান পণ্ডিত, কিন্তু সেই অনেক পড়াশুনো করতে পারিনি আর উপাধিও লাভ করতে পারিনি, তাই আমি মহাপণ্ডিত নয়। আর মহাভাগবত কাকে বলি? যিনি এই শাস্ত্রের নির্দেশগুলো মেনে চলেন আর নিষেধগুলো বর্জন করেন তিনি হন মহাভাগবত। কিন্তু এই শাস্ত্রের নির্দেশ মেনে চলতে পারি না আর নিষেধগুলো বর্জন করতেই পারি না, কখনো কখনো ভুল করে ফেলাই, তাই আমরা মহাভাগবত নয়। আর কি, সুখ পাখির মতো কণ্ঠেশ্বর হওয়া দূরের কথা, আপনারা তো দেখতে পাচ্ছেন কাকের মতো ককর্ষও নয়। আর সুবক্তা মানে সুন্দর ভাষা, শুদ্ধ ভাষা দিয়ে যে প্রবচন করবে সে হলো সুবক্তা, কিন্তু আমরা সুবক্তাও নয়। যদি বলেন তাহলে এখানে এসেছেন কেন? আমরা শুধু এসেছি আপনাদের মতো এই বাবা মা আর দাদা দিদিদের কিঞ্চিত আশীর্বাদ আর ভগবান শ্রীকৃষ্ণের আর শ্রী শ্রী রাধারানীর কিঞ্চিত কৃপা লাভ করবার জন্য, তাই আপনারা আশীর্বাদ দেবেন। আমরা এই শ্রীহরি সৎসঙ্গের মাধ্যম দিয়ে আপনাদের ঘরের মেয়েরা, মেয়ে মনে করতে পারেন, বৌমা মনে করতে পারেন, তো এসেছি এখানে আমাদের এই বন্দনা ছত্র আমরা করলাম, এই বন্দনা ছত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের ঘরের মেয়ে বৌমা মনে করে আমাদেরকে ক্ষমা করে নেবেন। আর এখানে আমরা এই বন্দনা করেছি আর এরপর আমাদের পরমেশ্বর দাস বাবাজি আপনাদের সামনে সুন্দর ভাষা দিয়ে, স্পষ্ট ভাষা দিয়ে আপনাদের সামনে এই ভাগবতী কথা বলে শোনাবেন। আমি সামান্য একটু বলতে চাই, তাই কি হলো, আমাদের মন বড় চঞ্চল অস্থির, তাই না মা? এই চঞ্চল মন, এই অস্থির মনকে স্থির করবার জন্য আমরা কি করি দেখুন, আমরা অনেক কষ্ট করে জমি চাষ করি, তাই না? জমি চাষ করে সেই জমিতে আমরা কি করি, বীজ বপন করি, বীজ বপন করি তো, আর সেই বীজ বীজগুলো খেতে অনেকগুলো পাখি আসে খেতে, আর আমরা কি করি, হাতে হাত তালি দিয়ে হয় হয় করে সেই পাখিগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যখন একবার তালি মেরে একবার শব্দ করে যখন উড়ে যায় না, তখন আমরা কি করি, বারবার এই হাতে করতালি কিংবা কোনো কিছু দিয়ে শব্দ করে সেই পাখিগুলোকে আমরা উড়িয়ে দেই, তাই না? তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে সংশয়ের পাখি বসে আছে, সেই সংশয়ের পাখিগুলো উড়াতে গেলে কি করতে হবে, তাই তুলসীদাস বলেছেন, বিনু সৎসঙ্গ বিবেক রাম কৃপা বিনু
छोई राधे श्याम 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 हमरा যে পাত্রটিকে অন্ন খাই তাই না সেই থালা বলি আমরা বা থাল বলি সেই থালটিকে আর সেই গ্লাসটিকে আমরা সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে তাই না তারপরে সেই গ্লাসটিকে থালটিকে আমরা অন্ন সেবা করি তদ্রূপ আমাদের এই দেহের মধ্যে এই দেহের বহিরঙ্গ পরিষ্কার করবার জন্য সাবান শ্যাম্পু বডি অয়েল দিয়ে পরিষ্কার করি আবার কি সেন্ট করবার জন্য কি করি সেন্ট ব্যবহার করি আর বডি স্প্রে ব্যবহার করি কিন্তু আর আমাদের এই দেহের ভিতর পরিষ্কার করবার জন্য অন্তরঙ্গ পরিষ্কার করবার জন্য কিছু পাওয়া যায় কিনতে কি পাওয়া যায় বলুন তো একমাত্র কলিযুগে কি আছে এই অন্তরঙ্গ পরিষ্কার করার কলিতে কি আছে সত্যযুগে ধ্যানের মাধ্যমে ভগবানকে ভগবানের কৃপা লাভ করতেন ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে আর দ্বাপরে জ্ঞানের মাধ্যমে লাভ করতেন পূজা অর্চনা জ্ঞানের মাধ্যমে আর কলিতে কি করলেন নাম সংকীর্তনের মাধ্যমে সেই গৌর হরি আমাদের জীবের দ্বারে দ্বারে কি বললেন যে হরি বল্ল হরি বল্ল হরি বল হরি নাম পতে সম্ব হরি বল্ল হরি বল্ল হরি বল হরি নাম পতে সম্ব হরি বলবি না বলবি কবে শেষের দিনে হরি বলতে হবে আজ হরি বলবি না বলবি কবে শেষের দিনে হরি বলতে হবে হরি বল হরি বল হরি বল হরি নাম পতে সম্ব হরি বল হরি বল হরি বল হরি হরি নাম শেষে সম্বল হরি নাম শেষে সম্বল আজ হরি বলবি না বলবি কবে শেষের দিনে হরি বলতে হবে আজ হরি বলবি না বলবি কবে শেষের দিনে হরি বলতে হবে তোরা দুই ভাই গো তোরা দুই ভাই জগায় মাথায় আমরা দু ভাই গৌর নিতাই তোরা দুটি ভাই জগায় মাথায় আমরা দু ভাই গৌর নিতাই গৌর দুই ভাই জগায় মাথায় আমরা দু ভাই গৌর নিতাই তোরা দুটি ভাই জগায় মাথায় আমরা দু ভাই গৌর নিতাই হরি বল হরি বল হরি বল হরি নাম পতে সম্বল হরি বল হরি বল হরি বল হরি নাম পতে সম্বল আর হরি নাম শেষে সম্বল হরি নাম শেষে সম্বল আজ হরি বলবি না বলবি কবে শেষের দিনে হরি বলতে হবে এবার এইভাবে যখন গৌর হরি আমার সম্প্রদায় নিয়ে হরিনাম করছেন তখন জগাই মাধাই আমার মদের ভাণ্ড নিয়ে কি করছিলেন মদ্যপান করছিলেন তাই না আর যখন কাছে পিঠে আসলেন তখন সেই ভাণ্ড নেতায়ের ছুঁড়ে মারলেন কপালে আর নেতায়ের কপাল কেটে গেল তখন গৌর হরি আমার ক্রুদ্ধ হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিল কিন্তু
কিন্তু নেতায় হাতে পায়ে ধরে বলল, ভাই রে আমরা তো কলির জীবের দ্বারে দ্বারে এই জীবকে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমরা এসেছি, আমরা তো এই অসুর মারণ করবার জন্য এসে আসেনি, তবে কেন কেন তুমি এত ক্রুদ্ধ হচ্ছ? তাই আবার কি বললেন, মেরে শিশি মারে আবার খাবো তবু হরি নাম বেলাবো, মেরে শিশি মার মার খাবো তবু হরির নাম বেলাবো, মেরে শিশি মারে আবার খাবো তবু হরির নাম বেলাবো, মেরে শিশি মারে আবার খাবো তবু হরির নাম বেলাবো, হরি বল হরি বল হরি বল হরি নাম পতেরি সম্বল, হরি বল হরি বল হরি বল হরি নাম পতেরি সম্বল, হরি নাম শেষেরি সম্বল, হরি নাম শেষেরি সম্বল, করে আয় ভাই গঙ্গা জলে হরি নামের মালা দেব গলে, করে আয় গঙ্গা জলে হরি নামের মালা পরব গলে, চান করে আয় ভাই গঙ্গা জলে হরি নামের মালা দেব গলে, চান করে আয় ভাই গঙ্গা জলে হরি নামের মালা পরব গলে, হরি বল হরি বল হরি বল হরি নাম পতেরি সম্বল, হরি বল হরি বল হরি বল হরি নাম পতেরি সম্বল। তখন এই এই হরি নাম করে জগাই মাধাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, আর সেইখান থেকে আমাদের এই কলিযুগে প্রচার হয়ে গেল কি, হরিনাম সংকীর্তনের দ্বারায় জীবকে উদ্ধার করব। তাই এখন সমস্ত গ্রাম শহর সমস্ত অঞ্চল এই হরিনাম করোনার পরের থেকে বেশি হচ্ছে, আর আমরা প্রত্যেক গ্রামে শহরে যাচ্ছে এই হরিনাম আর এই ভাগবতী কথা বলতে। তাই এই পর্যন্ত আমি বন্দনা করলাম, এরপর আমাদের গুরুজি পরমেশ্বর দাস বাবাজি আপনাদের সামনে সুন্দরভাবে ভাগবত কথা পরিবেশন করবেন, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। জয় নিতাই। তো স্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুজি, স্বাগতম 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 গুরুজি, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুজি, সুস্বাগতম সুস্বাগতম শরণাগত গুরুজি, স্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, মঙ্গল গায়তে জল কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব, অখণ্ড মঙ্গলাকার ব্যক্তায়ন চরণ
सारं पाद पदं दर्शितमयना तस्मै गुरवे नमः। सद्गुरुदेव भगवान की जय। एखने आमार बंदना विराम दिलाम।